everybody, what's going on? Welcome to another episode of Bootstrap 4. তো আজকে যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের মডেল। তো আমরা মডেলটা বলতে বোঝাই আমরা যখন কোনো লিঙ্কে ক্লিক করি বা আমরা একটা বাটন যখন ডিলিটে ক্লিক করি একটা মডেল আসে, তাই না? একটা মডেল আসে, সেখানে বলে আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস, ইয়েস অথবা নো, একটা মডেল আসে। তো এটা যে কুড়িতে করা যায় নর্মালি, এখন বুটস্ট্র্যাপ 4 সেটা আবার দিয়ে দিয়েছে। তো আর যে কুড়ি দরকার নেই, যে কুড়ি দিকে দেখাতে হবে না, আপনার বুটস্ট্র্যাপ 4 দিয়ে করতে পারবেন বিগিনারদের জন্য। তো যারা আপনারা আছেন তারা আছেন লাল হ্যান্ডার চ্যানেলের পাশে এবং দেখতেছেন বুটস্ট্র্যাপ 4 টিউটোরিয়াল, এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্টস করে আমাকে ইন্সপায়ার করবেন। ইনশাআল্লাহ আমি ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো। লাস্ট টিউটোরিয়াল যে ছিল সেটা ছিল হচ্ছে এরকম। তো আজকে আমরা দেখবো যে বুটস্ট্র্যাপ মডেল নিয়ে, এবং আমরা মডেলে ক্লিক করি, দেখি মডেলে কী আছে। তো মডেল বলতে কী আছে সেটা আমরা দেখবো। জাস্ট আমরা রাইট নাও সেখানে বলে দিছে, আপনাদের খেয়াল করতে হবে। জাস্ট আচ্ছা আমরা পরে দেখাচ্ছি। তবে এই মডেলটা আমরা কপি করি, কপি করলাম। সো আমরা কপি করে নিলাম, কোথায় নিলাম? আমরা সাপোজ জাম্বো টোনটা বাদ দিয়ে দিই, আপাতত লেজ গ্রুপ, আচ্ছা লেজ গ্রুপটা থাক এখানে দিতে পারি, একটু বড় হোক সমস্যা নেই। এখানে এটা মানে কমেন্ট, কিন্তু এটা কিন্তু কমেন্ট, এটা ভালো করে জানেন আপনারা। সো নাও আমাদের এখন কী অবস্থায় আছে সেটা আমরা একটু দেখে আসি যে এইটা কী অবস্থায় আছে। এখানে রিলোড করলাম, তো এখানে একটা আইকন আসছে, তাই না? একটা বাটন আসছে, সরি আইকন না। আমি এখানে একটা ব্রেক ইউজ করি, হ্যাঁ ব্রেক ইউজ করলাম। সো আইকন বাটনটা নিচে চলে আসছে। আমি সেই বাটনটা বললাম বাটন প্রাইমারি না, বাটন দিব হচ্ছে ওয়ার্নিং, কারণ আমি ওয়ার্নিংটাই পছন্দ করি। এবং সেখানে ওয়ার্নিং, এখন আমি এখানে ক্লিক করতেছি, দেখেন তো কিছু আসছে কি না, আসছে মডেল টাইটেল ক্লোজ অথবা সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ দিলে আপনার সেভ হবে, যেটা আপনার পরবর্তীতে এটা আপনি এখন বুঝবেন না, জাস্ট আপনি বুঝে রাখেন যে মডেল ইউজ করার জন্য এখন বুটস্ট্র্যাপ 4 মডেল চলে আসছে এবং আপনি পছন্দ মতো ইউজ করতে পারবেন। যাতে এটা মনে রাখেন, এটা কখন আপনার কাজে লাগবে, যখন আপনি জাভা স্ক্রিপ্ট যে কুড়িতে কাজ করবেন, কারণ আপনি ডিজাইনার হন ডেভেলপার হন, আপনাকে জাভা স্ক্রিপ্ট এবং যে কুড়ি দুটাই ইউজ করতে হবে এবং ব্যবহার করতে হবে, শিখতে হবে, তখনই আপনার এটার উপকারিতা বেশি বুঝবেন। আপাতত বুঝে নেন মডেল হিসেবে এবং মডেলটা মনে রাখেন মডেল কী। সো নাও এখানে ডাটা টুগল মডেল বলার কারণ হচ্ছে যে আপনি এখানে যখন ডাটা টুগল করবেন তখন একটা মডেল ওপেন হবে, এবং মডেলের মধ্যে কিছু লেখা নেই বলে আপনি জাস্ট এখানে লিখতে পারেন আর ইউ শিওর, আর ইউ শিওর, আপনি শিওর যদি ডিলিট করতে চান, তখন যদি সে ক্লোজ করে তো মডেলটা আপনি ডিসমিস হয়ে যাবে, এই যে দেখেন ডাটা ডিসমিস হয়ে যাবে। আর যদি সেভ চেঞ্জ করে তখন সেটা আরেকটা কাজ করবে, সেটা আমরা পরবর্তীতে শিখবো। সেটা এখানে আপনার বাটন হিসেবে প্রাইমারিতে আপনি যেখানে দেন সাকসেস, দেখেন ডেঞ্জার, কারণ ডিলিট করবেন তো ডেঞ্জার দেন, আর এখানে দেন হচ্ছে গিয়ে ডার্ক। না আপনি ডিলিট করেন, ক্লিক করেন, দেখেন কালার চেঞ্জ, এখন একটু লুকস গুড বেটার, তাই না? এখন কালারটা আর একটু জোরে আসছে। তবে এখানে তো এটা ডেঞ্জার দিলে বেটার লাগতো, মেবি ওয়ার্নিং না দিয়ে ডেঞ্জারটা ইউজ করি তাহলে বেটার লাগবে। এক্স্যাক্টলি রাইট, এখন আর বেটার লাগছে। সো এটা ছিল মডেল। মডেলটা আপনার কথা ইউজ করবো, আবার বলতেছি যখন আমরা অনেক প্রজেক্ট, আচ্ছা আমি একটা প্রজেক্ট দেখাইলে হয়তো আপনাদের ভালো লাগতো যে মডেলটা কখন ইউজ করবো, যখন বেগিনারদের বলতেছি। তো আমরা যেহেতু বেগিনার নিয়ে কাজ করতেছি, বুঝি বেগিনার দেখে ওয়ান করে যে হ্যাঁ বেগিনার এইটা কোথায় কাজে লাগে। সো আমি মডেলটা দেখানোর জন্য আমি আমার লারাভেলের প্রজেক্ট ওপেন করি, কী যেন ছিল এনরোলমেন্ট জায়গা মনে করতে হবে, একটু ধৈর্য তো দেখুন, তাহলে আপনার একটু ধারণা হবে। সবার ক্ষেত্রে বলতেছি আমাদের উপকারের জন্যই হয়তো বা আমার টিউটোরিয়াল বানানো, আদারওয়াইজ না, কোনো অন্য কোনো চিন্তা ভাবনা নাই, যাতে কারো উপকার করতে পারি সেইটাই আমার সব ছোটোবেলা থেকে ইচ্ছা, আমি মানুষকে উপকার করবো। কারণ নিজেই পারি না, যতটুকু পারি ততটুকু যাতে কাউকে হেল্প করতে পারি, কারণ আমার যাতে আমার দ্বারা যদি কাউকে হেল্প হয় সেক্ষেত্রে আমারও ভালো লাগে। তো এই ভালো লাগা থেকেই আসলে টিউটোরিয়াল বানানো, আদারওয়াইজ কোনো টেনশন বা আদারওয়াইজ কোনো চিন্তা আমার মাথায় আর নাই। হ্যাঁ লোকাল হোস্ট 8000 যাই আমরা, 8000 আমরা কিন্তু দেখেন একটা জিনিস আছে, এরকম বুটস্ট্র্যাপ মডেল সেখানে প্রজেক্টে চলে গেছে, তার মানে কোথা থেকে কোথায় যায় তাই বলা যায় না, বাট আপনাদেরকে বোঝানোর জন্যই এখানে আসছি, বাট মডেলটা ইউজ করছি, নাহলে আমি এখানে দেখাতাম না। ও আমার এখানে ব্যাকেন্ড অ্যাডমিনে যেতে হবে, যেমন ফাংশনটা অ্যাডমিনে তৈরি করা, আমার ছোটো ভাস্তি কান্না করতেছে, কিছু মনে করবেন না, হয়তো বা নয়েজ হতে পারে। আমরা এখানে দেখেন এটা একটা প্রজেক্ট ছিল আর কি, এখানে ঢুকবো। তো আমরা অনেক সময় কী করি এবং প্রজেক্ট তৈরি করি, হ্যাঁ এই যেরকম প্রজেক্ট তৈরি করি। সো এখানে যখন অল স্টুডেন্ট আমি গেলাম, সো অল স্টুডেন্ট গেলাম,
স্টুডেন্ট ডিলিট করার পরিবর্তে হয়, যেমন আমি চাচ্ছি এই স্টুডেন্ট ডিলিট করে দেবো। তো নাও আমি যদি ডিলিট করে দিই তাহলে আমার ভুলে ডিলিট ক্লিক রাখতে পারে, ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তাহলে একটা মেসেজ দিবে যে তুমি ডিলিট করতে চাও, তখন ডিলিট প্রেস করলাম দেখেন চলে আসছে আর ইউ ওয়ান্ট টু ডিলিট, আমি ক্যান্সেল দিলাম ডিলিট হলো না, এবং আমি যখন ওকে দিই তাহলে আমার ডিলিট হয়ে যাবে। সো এখানে তো মডাল ইউজ করছে, এবং যেটা যে কুয়েরি এটা হচ্ছে বুট বক্স, জাভা স্ক্রিপ্টের বুট বক্স মডাল। তো আপনি এখানে এটা না ইউজ করে আপনি যে বুটস্ট্র্যাপ যেটা আছে সেটা ইউজ করতে পারেন, যেটা আমি আপনাকে দেখালাম। এখানে জাস্ট ক্লিক করবেন এবং সেখানে আপনি যদি ইয়েস প্রেস করুন, সেভ চেঞ্জ না, আপনি এখানে ইউজ সেভ চেঞ্জ লেখেন না, আপনি জাস্ট লেখেন যে ইয়েস ইয়েস, তাহলে আপনার এখানে ডিলিট হবে, আদারওয়াইজ আপনার হবে না। তো আমি এখানে বললাম ইয়েস, তো আমার ডিলিট হবে। আমি যেখানে বলি যে ক্লোজ না, নট না, নো, তাহলে আমরা কি না আমি ডিলিট করতে চাই, আমি বলছি যে আই ওয়ান্ট টু শিওর টু ডিলিট দিস, লিখতে পারেন আপনার মতো, ইয়েস দিলে ডিলিট হবে, নো দিলে ডিলিট হবে না। তো কোথা থেকে কোথায় চলে গেছি সে দেখতেই পাচ্ছেন, এবং মডাল কী এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনারা বুঝতে পারছেন আই হোপ। এবং আজকে মডাল নিয়ে এতটুকু আলোচনা করা ছিল, কারণ মডাল নিয়ে ছিল দুইটা, এবং আজকে ব্যাঙ্গলটা হয়তো নতুন দিছে বুস্টার ফোরে, আগে আমার খেয়াল ছিল না, ছিল কি ছিল না জানি না, ওর খেয়াল ছিল না অতটা, আমি বুস্টার নিয়ে কাজ করতাম, যে কেউ নিয়ে কাজ করতাম। তো যাই হোক ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমি আগে বলেছি আপনার কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমি আপনাদের কমেন্ট পড়ে আনন্দিত হই, যদি ভালো লাগে তাও আনন্দিত হই, খারাপ লাগে তাও আনন্দিত হই। বুঝতে পারি যে আমার এখানে হয়তো ভুল হয়েছে, আমাকে এখানে হয়তো ওইভাবে শিখাতে হতো, তো আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার জানাবেন। আমি ইন্সপায়ার হলে ইনশাল্লাহ আরও ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো, মানুষ ইন্সপায়ার হলে কিন্তু ভালো ভিডিও বানাতে পারে, আদারে সে পারে না, উৎসাহ দেবেন ইনশাল্লাহ, পাশে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং।